আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর তৃতীয় রোজা ছিল শুক্রবার সবাইকে জুমা মোবারক জানিয়ে আমার ব্লগটা শুরু করছি আজকের ব্লগে থাকছে তৃতীয় রোজা এবং চতুর্থ রোজা সকাল পর্যন্ত আর কি আমি কিভাবে সময়টা কাটিয়েছি ওইটা একটু শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন আরিবের বাবা জুমার নামাজ পড়তে গিয়েছিল বাইরে মানে মসজিদে গিয়েছিল আর কি তো ফেরার পথে একটু বাজার করে এনেছে তো এইখানে আম এনেছে আর কিছু সবজি ছিল সবজি নিয়ে আসছে এখানে কাঁকরোল লেবু তারপরে হচ্ছে যে শিম পটল এগুলো আর কি এই সবজিগুলো ও এনেছে আর আসলে রোজা থেকে সবজি খেতে ইচ্ছেও করে না তো গতকালকে ওর কিছু সবজি আছে যেমন লাউ তারপরে বরবটি এগুলো নিয়ে এসেছিলো ওগুলো আছে তো আজকে এগুলো রেখে দিবো পানি ঝরিয়ে আর কি পানি শুকিয়ে তো আজকে শুধু লাউ রান্না করবো আর হচ্ছে মাছ রান্না করব কাঁকরল দিয়ে তো এটা মাছ ভিজিয়েছি এখানে ওগুলো গুছিয়ে তারপর মাছটা ভিজিয়ে দিয়েছি আর এখানে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ করা ছিল না আর যা যা বের করার দরকার ওগুলো সব কিছুই বের করে নিয়েছি এই যে বক্সে হচ্ছে পেঁয়াজুর বাটাটা আর কি পেঁয়াজুর জন্য যে ডাল বাটা ওটা আর এইখানে হচ্ছে আজকে বেলের শরবত করব আর আরিবের শরীরটা তেমন একটা ভালো না রোজা রেখেছে রোজা ভাঙেনি ইফতারির পর থেকে ওর শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন তো আজকে ও রোজা রেখেছে মানে চতুর্থ ও সে রেখেছে তো যাই হোক হ্যাঁ গরমের মধ্যে একটু গ্যাসের প্রবলেম হয়েছে সম্ভবত তো আপনারা সবাই দোয়া করবেন ও যেন সবগুলো রোজা রাখতে পারে তো আজকে অন্য কোনো কিছু করিনি যেহেতু আরে বেশ তেমন একটা ভালো লাগছে না তাই আমের আর জুসটা করলাম না বেলের শরবতটা করছি আর ও বেলের শরবতটা খেতে চায় না তারপরও জোর করে ওর বাবা হয়তো একটু খাওয়াবে এই তো আর রেগুলার যেগুলো করি ওগুলো করব আর আজকে চতুর্থ রোজায় চিন্তা করছি অন্য কিছু করব ভাজা পোড়াটা একটু কমিয়ে দেব আসলে রোজার সময় ভাজা পোড়াটা না খেলেও হয় না আবার খেলেও দেখা যায় যে শরীরের অবস্থা ভালো থাকে না আর আমার বাসায় এমন অবস্থা মিষ্টি জাতীয় কোনো খাবারই খাওয়া হয় না যদি দেখা যেত যে মিষ্টি জাতীয় খাওয়ারগুলো খেত বা তেল ছাড়া আর কি তো ওগুলো বানানো যেত কিন্তু আমার বাসায় ওই ধরনের খাবার খাওয়া হয় না যেহেতু আরিবের বাবা ডায়াবেটিস তারপরে হচ্ছে যে আমার শাশুড়িও অনেক কিছু বাছেন তো দেখা যায় যে মিষ্টি জাতীয় কিছু কিছুই আমায় সুজি বা অন্য অনেক ফালুদা এই ধরনের খাবারগুলো আমার বাসায় একদমই চলে না তো আমি আর আরিফ খাবো আদ দুজনের জন্য আলাদা করে আবার কি করব সেটা চিন্তা করা দেখা যায় যে এগুলোই বারবার করা হয় তো আমি ইফতারিটা রেডি করে ফেলেছি আমরা ইফতারি খেয়ে নেব আর রাতে আর কোনো শ্যুট করে নিই এটা হচ্ছে ভোর রাতে আলহামদুলিল্লাহ ভোর রাতে একটুখানি বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে একদম সব কিছু ঠান্ডা আবহাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে আমাদের কাছে খুবই ভালো লাগছে একটু শেয়ার করলাম আপনাদের সাথে এটাকে বলতে পারেন যে আল্লাহর একটা রহমত আমরা সব সময় চিন্তা করি না যে আল্লাহ এত গরমের সময় রোজাগুলো কিভাবে থাকবো বা কী এই সময় সব সময় চিন্তা করি আল্লাহ আল্লাহ রোজাগুলো পার করে দেন আমাদের জন্য নিজের মতো করে। তো এই তো দেখলে দেখতেই পেলাম গতকালকে যে বৃষ্টি সব কিছুই ঠান্ডা হয়ে গেছে এবার সকালবেলা আবার দেখলাম যে রোদ উঠেছে তারপর আবহাওয়াটা ঠান্ডা অত গরম লাগেনি তো এটাই আর কি যে আল্লাহ আমাদেরকে পার করে দেন তো চেষ্টা করব এই রোজার মাসে নিজেকে শুদ্ধ করার জন্য মাপ চাওয়ার জন্য বেশি বেশি করে এই তো আর রোজার সময় সকালবেলা আমার তেমন একটা কাজ থাকে না সকালে ঘুম থেকে ওঠার পরে ঘরটা পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘরটা একদম ক্লিন করে নিয়েছি এরপরে নিজে গোসল করে নিয়েছি আরিফকে বলেছে গোসল করার জন্য তো এখন বাজে পোনে একটার মতো বাজতেছে তো এখন যেহেতু গোসল করে ফেলেছে একটু পরে আজান দিবে নামাজ পড়ে একটু কোরআন শরীফ পরব তারপরে তার আগে আমি ছোলা বুট একটু ভিজিয়ে রাখবো আর কি হ্যাঁ আর আরিফ আরিফের শরীরটা তেমন একটা ভালো না ও গত দুই মানে সন্ধ্যার সময় খুবই শরীর খারাপ ছিল তা আজকে ওকে বললাম তো আজকে কেমন লাগছে তো ও বলল যে না আজকে ওর কাছে ভালো লাগছে তো এইখানে ও গেম খেলছে মনে হয় তো ওকে বললাম যে কেমন লাগছে ও বলা যে হ্যাঁ না ভালো লাগছে তো এই আর কি আর ওর জন্য দোয়া করবেন ও জন্য সবগুলো রোজা থাকতে পারে এই তো আর এখন ওই যে ছোলা বুটগুলো একটু সেদ্ধ দেব আর এদিকে আসে নামাজটা পড়ে নেব আর ভিডিও শ্যুট করতে করতে আজানও দিয়ে দিয়েছে তো এখন এডিটিং করে আরিবের বাবা মোবাইল দেখছে এডিটিং করে ভিডিওটা আপলোড দিব এই যে আপডেট জানানো আর কি যে আজকে রোজায় কি করলাম এই আর কি আপনাদের সাথে একটু কানেক্ট থাকার জন্য তো সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই তো আজকে আমাদের চতুর্থ রোজা চলছে এখনও শেষ হয়নি এখন দুপুর হয়েছে আর কি তো একটু পরে ভিডিওটা এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করে দেব আর এই তো এইভাবে দিনগুলো যাচ্ছে আর তেমন একটা আসলে রোজার সময় তেমন একটা ভারী কাজও করি না আমি চেষ্টা করে হালকা পাতলা কাজগুলোই করার জন্য আর সব কিছু যখন ক্লিন আছে কাজ করতেও ভালো লাগে এই আর কি আর ক্লিনিংগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই আর শেয়ার করতে হলে ভিডিওটা মানে মোবাইলটা সেট করা তারপরে ভিডিওটা করা এই জন্য আর ক্লিনিংটা আপনাদের সাথে শেয়ার করে নিই যেদিন ভালো লাগবে ওই দিন আপনাদের সাথে ক্লিনিংটা শেয়ার করব তো এইদিকে দেখতে পাচ্ছেন গোসল করে ফেলেছি ছোলা বুটগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি তা এখন একটা বাজে যান দিবে আজান দিয়ে দিয়েছে তো আরিফকে বললাম যে নামাজটা পড়ে ফেলার জন্য আর আমিও নামাজ পড়বো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ